নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ নিয়ে, যেই ম্যাচটা আরসিবি 23 রানে জিতলো এবং চার ম্যাচে তাদের সেকেন্ড জয়টা আরসিবি পেয়ে গেল। উল্টো দিকে দিল্লি ক্যাপিটালস, তারা কিন্তু পাঁচটা ম্যাচের পাঁচটাই হারলো, বাট আরসিবি সেকেন্ড জয় পেল, দিল্লি পাঁচটার পাঁচটাই হারলো। সেই সব নিয়ে কম বেশি কথাবার্তা হচ্ছে সৌরভ গাঙ্গুলি বনাম বিরাট কোহলি নিয়ে। ম্যাচের মধ্যে বা ম্যাচের শেষে এমন কিছু ঘটনা দেখা গেল যেটার পর কিন্তু আরসিবির জয় নিয়ে কম, কোহলি বনাম গাঙ্গুলি নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে। সেই সব নিয়েই আলোচনা করবো, ম্যাচটা সম্বন্ধেও কথা বলবো, দিল্লির প্রবলেমটা কী সেই নিয়েও আলোচনা করবো। তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বাকি যদি তোমরা রিয়েল ইলেভেন অ্যাপে এক্ষুনি গিয়ে সাইন আপ করো, তাহলে কিন্তু তোমরা 150 টাকা সেখান থেকে পেয়ে যাবে, যেখানে 100 টাকার বোনাস তার সঙ্গে 50 টাকার এক্সট্রা ক্যাশ তোমরা কিন্তু এক্ষুনি সাইন আপ করলে পেয়ে যাবে। এই 150 টাকা দিয়ে তোমরা কিন্তু টিম বানাতে পারো। আর তার সাথেই কিন্তু রিয়েল ইলেভেন অ্যাপে টোটাল লিডার বোর্ডে, মানে মেগা লিডার বোর্ড আর সুপার লিডার বোর্ড মিলিয়ে কিন্তু টোটাল 1 কোটি টাকার প্রাইজ আছে, 1 কোটি টাকার টোটাল উইনিংস প্রাইজ আছে, যেখানে তোমরা কিন্তু খুবই কম এন্ট্রিফিতে গিয়ে খেলতে পারো এবং প্রাইজ জিততে পারো। রিয়েল ইলেভেন অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে আছে। আর বাকি তোমাদের যদি ক্রিকেট নলেজ খুব ভালো থাকে, তোমরা কিন্তু রিয়েল ইলেভেনের ওপিনিয়নে খেলতে পারবে, যেখানে লাইভ ম্যাচে তোমরা কিন্তু ওপিনিয়ন দিয়ে জিততে পারো। যেমন এখন পাঞ্জাব আর লখনউয়ের ম্যাচ হচ্ছে, এই ম্যাচে 2 ইনিংস মিলিয়ে টোটাল কত রান হবে, 320-র কম নাকি 320 থেকে 350 নাকি 350 থেকে 380 নাকি 380-র বেশি, তোমাদের কি মনে হচ্ছে? বাকি এই ম্যাচে কার ইকোনমি সব থেকে কম থাকবে, আভেশ খান, রবি বিষ্ণই, অর্শদীপ সিং নাকি রাহুল চাহার? তো এরকম কিন্তু লাইভ ম্যাচে তোমাদের সামনে অপশান আছে, তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো অনেক কিন্তু জেতার সুযোগ থাকছে। তো গিয়ে খেলো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে আছে। বাকি আমরা যদি আরসিবি বনাম দিল্লি ম্যাচটা নিয়ে কথা বলি, তো সেই ম্যাচটাই কিন্তু দিল্লি হারলো 23 রানে এবং দিল্লি কিন্তু টানা 5টা ম্যাচের 5টাই হারলো। দিল্লির এই টিমটা টপ 4-এ যাবে এটা পার্সোনালি আমি এক্সপেক্ট করছিলাম না, এবং আর কি আইপিএল শুরুর আগে যে প্রেডিকশনটা দিয়েছিলাম সেখানে দিল্লির টিমটাকে টপ 4-এর কন্টেনশনে আমি রাখিওনি, বাট এতটা বাজে খেলবে সেটাও ভাবিনি, কারণ দিল্লি টিমে কোয়ালিটি প্লেয়ার আছে বাট তাদের কম্বিনেশন খুঁজতে প্রবলেম হচ্ছে। আর অ্যাকচুয়ালি দিল্লি ম্যানেজমেন্টের ভাবনা চিন্তাও কিন্তু ক্লিয়ার না, যে রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলির মতো আর কি মানুষেরা আছে তারা কী ভাবনা চিন্তা করছে। তো যদি বিদেশি প্লেয়ারদের দিক দিয়ে দেখো, প্রথম যে ম্যাচটা দিল্লি খেললো সেখানে দিল্লি কিন্তু 4টেই বিদেশি ব্যাটসম্যানকে ইউজ করেছিল আর পুরো ইন্ডিয়ান বোলিং অ্যাটাক নিয়ে গিয়েছিল। আবার যদি আজকের ম্যাচে দেখো সেখানে কিন্তু দিল্লি 2টো বিদেশি বোলার নিয়ে খেলছে, প্রথম ম্যাচে যে 3 জন ইন্ডিয়ান বোলারকে ইউজ করেছিল তাদের কাউকেই ইউজ করছে না। এবং যেখানে আরসিবির ডেথ বোলিং বাজে, লাস্টের দিকে তারা বাজে বল করে, সেখানে রবমান পয়েল বা রাইলি ডুসোর মধ্যে কাউকে টিমে রাখতে পারতো বাট সেসব কিছু করেনি, উল্টে মুস্তাফিজুরকে রেখেছিল, যেখানে মুকেশ কুমার, খালিল আহমেদ বা চেতন সাকারিয়া তাদের মধ্যে কাউকে রেখে যদি পাওয়েল অথবা রুশোকে রাখতো আজকের ম্যাচে হয়তো বেটার হতো। সেখানে দিল্লির প্ল্যানিং নিয়ে প্রশ্ন উঠবে, তাতে পৃথ্বী শাও কিন্তু ভালো স্টার্ট দিতে ব্যর্থ হচ্ছে, ডেভিড ওয়ার্নার রান করলেও রানগুলো কিন্তু এফেক্টিভ হচ্ছে না, ইম্প্যাক্ট রাখতে পারছে না, স্ট্রাইক রেট অনেকই কম থাকছে, আর উল্টো দিক থেকে যেহেতু উইকেট পড়ছে সেখানে ডেভিড ওয়ার্নার কিন্তু সেরকম বিশেষ কিছু করতেও পারছে না। সব মিলিয়ে কিন্তু দিল্লির সিচুয়েশন খুব একটা ভালো লাগছে না, বোলিং ভালো হচ্ছে, খারাপ হচ্ছে বলবো না, বাট ব্যাটিংয়ের অবস্থা কিন্তু বড্ড খারাপ। আর তার সঙ্গে রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলির মতো আর কি বড় বড় লেজেন্ডরা বসে থাকলো, তাদের কিন্তু প্ল্যানিংয়েরও অভাব দেখা যাচ্ছে, যেখানেই কিন্তু দিল্লি স্ট্রাগল করছে। উল্টো দিকে আরসিবির কথা বললে তাদের ব্যাটিংটারও অবস্থা খারাপ অ্যাকচুয়ালি, আজকে বিরাট কোহলি দারুণ একটা স্টার্ট দিয়েছিল বাট সেই স্টার্টটাকে কিন্তু আরসিবি ইউটিলাইজ করতে পারেনি। যদিও আজকের যে উইকেট ছিল সেটা 200+ উইকেট ছিল না, নর্মাল চিন্ময় স্বামী উইকেটের থেকে একটু স্লো ছিল, বাট তারপরও বিরাট কোহলি ফার্স্টে অর্ধশত রান করে এবং যে স্টার্টটা দিয়েছিল সেখান থেকে আরসিবি হয়তো 185-190 অবধি যেতে পারতো, বাট সেই অবধি করতে পারেনি তারা। এবং বিরাট কোহলি কিন্তু ফর্মে ফিরেছে, তাকে কিন্তু রান পেতে দেখে খুবই ভালো লাগছে এবং আজকেও কিন্তু একটা হাফ সেঞ্চুরি করেছে, যদিও তারপর একদম ফুলটস বল মারতে গিয়ে আউট হয়ে গেল। এবং লাস্ট অব্দি দিল্লির ব্যাটিং ব্যর্থ, শুরুতে আরসিবি ভালো বোলিং করেছে, আরসিবির বোলিং শুরুর দিকে ভালোই হয়, পরের দিকে কেস খেয়ে যায়। হাসারাঙ্গা আসার পর ভেবেছিলাম যে মিডিল ওভারে বোলিংটা ভালো হবে, বাট হাসারাঙ্গা কিন্তু প্রচুর মার খেয়েছে, তবে একটা নতুন বোলারকে আরসিবি খেলিয়েছে, সেই বোলারটা কিন্তু ভালো কাজ করেছে। তবে লাস্ট অব্দি আরসিবি জিতে গেলেও যেই নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি বনাম বিরাট কোহলি। এবার গাঙ্গুলির সঙ্গে বিরাট কোহলির একটা আর কি মন কষাকষির ব্যাপার অনেকদিন ধরেই চলছিল, যেটা শুরু হয়েছিল যখন আর কি সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতি ছিল এবং সেই সময় বিরাট কোহলি টি-20র ক্যাপ্টেন্সি ছাড়ে এবং তারপর তাকে ওয়ানডের ক্যাপ্টেন্সি থেকেও বাদ দেওয়া হয়, এবং সেই সময় বিরাট কোহলি মনে করেছিল যে তার ক্যাপ্টেন্সি ছাড়ার পেছনে কিন্তু সৌরভ গাঙ্গুলিই দায়ী। যেখানে আজকের ম্যাচ থেকে এই একটা ছবি কিন্তু খুবই ভাইরাল হচ্ছে, যেখানে কিন্তু বিরাট কোহলি ফিল্ডিং করার সময় সৌরভ গাঙ্গুলির দিকে তাকিয়ে আছে, একটা স্টিয়ার দিচ্ছে, যেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এবং এটার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাচের শেষে দেখা গেল বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলি তারা কিন্তু হাতও মেলালো না। এবার এখানে কে কাকে ইগনোর করলো
বলে বলা মুশকিল। দেখে তো মনে হচ্ছিল সৌরভ গাঙ্গুলি বিরাটকে ইগনোর করলো যেই সময় বিরাট পন্টিংয়ের সঙ্গে কথা বলছিল। তবে বিরাট যেভাবে যাচ্ছিল ওখানে পন্টিং আবার তাকে না ডাকলে হয়তো দুজনে দুজনকে ইগনোর করতো, সেটা আর কি হতে পারতো। বাকি এই নিয়েই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা চলছে কোহলি বনাম গাঙ্গুলি, এবং সেখানে এই নিয়ে চলছে আর কি। বাকি কোহলির সঙ্গে এরকম মাঝে মধ্যে হয়ে থাকে। আগের দিন লখনৌ ম্যাচটার পর গম্ভীর বনাম কোহলি চলছিল, আজকে কোহলি বনাম গাঙ্গুলি চলছে। তবে পার্সোনালি আমার মনে হয় বিরাট কোহলি এখন রানে ফিরেছে, ফর্মে ফিরেছে অনেকদিন বাদে, 3 বছর খুব খারাপ ফর্মে ছিল, তো এখন সে এইসব দিকে না গিয়ে খেলার দিকে মন দিলেই ভালো করে। বিরাট কোহলির অ্যাটিটিউডটাই এরকম যে সে এইসব করতে ভালোবাসে। তবে আই ফিল এখন ফর্মে যখন ফিরেছে এখন আর এইসব কন্ট্রোভার্সিতে জড়ানোর দরকার নেই, নিজের মতো খেলুক, এটাই হয়তো কোহলির জন্য ভালো হবে। আমরা হয়তো 2023 ওয়ার্ল্ড কাপে কোহলির বেস্ট ভার্সানটা আবার পাবো। বাকি কালকে কিন্তু কেকেআরের ম্যাচটার পাশাপাশি আরও একটা ভালো ম্যাচ কিন্তু রাত্রে হতে চলেছে, রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স। আইপিএলে দুটো সবথেকে মোস্ট ব্যালেন্সড টিমের কিন্তু কালকে ম্যাচ আছে, আর সেই ম্যাচটার জন্য এরকম একটা ফ্যান্টাসি টিম আমি চুজ করেছি। বাকি আই থিঙ্ক কালকের ম্যাচটা কিন্তু ভীষণই ভালো হবে, দুটো মোস্ট ব্যালেন্সড টিম কিন্তু একে অপরের বিপক্ষে নামছে, সেখানে রাজস্থান বনাম গুজরাট ম্যাচটার দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। তো গাইস তোমরা এই রাজস্থান বনাম গুজরাট ম্যাচে কাকে এগিয়ে রাখবে আর দিল্লির খারাপ খেলা নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথম বার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।